এক রাতেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনে। সাম্প্রতিক অতীতে সবথেকে বড় রুশ হামলা, ফের ধ্বংসস্তূপ কিভ খারকিভ। একটা দুটো নয়, 81টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। নতুন করে কি ইউক্রেনকে ছারখার করার পরিকল্পনা পুতিনের? দেখুন, ফের ইউক্রেনে রুশ আগ্রাসন। রাতভর ক্ষেপণাস্ত্র হানায় বিধ্বস্ত ইউক্রেনের একাধিক শহর। ধ্বংসস্তূপের পাশাপাশি নতুন করে তৈরি হলো আরও ধ্বংসস্তূপ। মৃত্যুর খবর আসতে শুরু করেছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে। বৃহস্পতিবার ভোররাতে ক্রমাগত হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনে বিস্তীর্ণ এলাকা। কারণ, এবার রাশিয়া জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মিসাইল হানা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানাচ্ছেন, পরিস্থিতি দ্রুত আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে। রাশিয়া এভাবে আক্রমণ করে ইউক্রেনের মাটি দখল করতে পারবে না। এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। বোমারু বিমানের হামলায় সাজানো শহর কিভ, খারকিভ, লিভিভ সহ একাধিক প্রদেশ শ্মশানে বদলে গিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের এই রুশ আগ্রাসন শুরু হয়েছে। গত অক্টোবর মাস থেকে আকাশপথে রাশিয়া হামলা শুরু করে। মিসাইল এবং বোমারু বিমানের হামলায় বিধ্বস্ত ইউক্রেনের ছবি এবং ভিডিও দেখে কেঁপে উঠছে গোটা বিশ্ব। কিন্তু তারপরেও রাশিয়া আক্রমণ থেকে সরে আসেনি। ইউক্রেনও রাশিয়াকে রোখার চেষ্টা চালিয়ে যাচ্ছে শুরুর দিন থেকেই। আর এখন আমেরিকা, ফ্রান্সের মতো দেশও ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে। আর কতদিন ধরে চলবে এই যুদ্ধ, কবে শেষ হবে এই ধ্বংসলীলা? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে ফের বিধ্বংসী হামলা চালালো রাশিয়া। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইউক্রেনে। গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে পরপর বিভিন্ন এলাকা। শেষ পাওয়া খবরে ইউক্রেনের 6 জন এই হামলায় মারা গিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের 10টি এলাকার পরিকাঠামো এবং জনবসতি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভের ওপর প্রায় 7 ঘন্টা ধরে ক্ষেপণাস্ত্র হামলায় সতর্কতা জারি করা হয়েছিল। আতঙ্কে সিঁটিয়ে গিয়েছেন সাধারণ মানুষ এবং শিশুরা। খারকিভ শহর নতুন করে বিধ্বস্ত এই ক্ষেপণাস্ত্র হামলায়। ইউক্রেন দাবি করছে, কেবল ওই শহরে কয়েক ঘন্টায় 15টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্য একটি সূত্র যে তথ্য দিয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। এক রাতে কয়েক ঘন্টায় রাশিয়া ইউক্রেনের মাটিতে 85টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবারের এই হামলা সাম্প্রতিক কালের মধ্যে সবথেকে বিধ্বংসী, এমনটা জানা গিয়েছে। তাহলে কি আবারও নতুন করে বড়সড় হামলার ছক কষছে রাশিয়া? লাগাতার আক্রমণে ইউক্রেনকে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা রয়েছে কি রাশিয়ার? নাকি আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়ানোয় ঘুরিয়ে বাইডেনকে বার্তা দিলেন পুতিন? ব্যুরো রিপোর্ট আজ বিকেল।